মিথ্যে কথা বলে বলে চিরকাল সত্য মিথ্যে হয় না, মিথ্যেটা মিথ্যা প্রমাণিত হয়। তাই যতই নাটক করুন, যতই কুৎসা করুন, যতই অপপ্রচার করুন, যতই ফেক ভিডিও ছাড়ুন, ওগুলো ফেক ভিডিও, আমি বলছি ফেক ফেক ফেক, সত্য নয়। যেগুলো সত্য আমার মানতে কোনো অসুবিধে নেই, এগুলো তৈরি করা ভিডিও আর স্পন্সার্ড করা কিছু চ্যানেল হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে, যারা কেউ বিজেপি স্পন্সার্ড, কেউ সিপিএম এর স্পন্সার্ড, আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি এই ধরনের কাজ। কিন্তু প্রধানমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে নিজে বলেছেন সাইবার ক্রাইমের বিপুরে বিরুদ্ধে শক্ত শক্তি শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। তা আপনার উপদেশ আমরা মানব, আমরা শক্তিশালী ব্যবস্থা নেব। কেন্দ্র যদি এই ব্যাপারে আইন করতে পারে, রাজ্যই বা কেন করবে না? আর স্পন্সার্ড করা কিছু চ্যানেল হয়েছে এই সোশ্যাল মিডিয়াতে, যারা কেউ বিজেপি স্পন্সার্ড, কেউ সিপিএম এর স্পন্সার্ড, আমি তাদের চ্যালেঞ্জ করে বলছি এই ধরনের কাজ। কিন্তু প্রধানমন্ত্রী নীতি আয়োগের মিটিংয়ে নিজে বলেছেন সাইবার ক্রাইমের বিপুরে বিরুদ্ধে শক্ত শক্তি শক্তিশালী ব্যবস্থা নিতে হবে। তা আপনার উপদেশ আমরা মানব, আমরা শক্তিশালী ব্যবস্থা নেব। কেন্দ্র যদি এই ব্যাপারে আইন করতে পারে, রাজ্যই বা কেন করবে না? মাননীয়া, খুব ভয় পেয়ে গেছি, দারুণ ভয়ে থরথর করে কাঁপছি। বিশ্বাস করুন, আপনি যেরকম জোর করায় বললেন ফেক ফেক ফেক, মানে আপনি যেটা বলেন সেটার উল্টোটা হয়তো, তার মানে এগুলো সত্যি সত্যি সত্যি। এই ইউটিউবাররা আপনার গদি টলিয়ে দিয়েছে, আপনার পায়ের তলার মাটি কাঁপিয়ে দিয়েছে। কেননা এইখানে শো কল্ড অনুপ্রেরণা কাজ করে না। অনেক চেষ্টা করেছেন শিরদাঁড়াটা বাঁকানোর, মুন্ডুটা আপনার পায়ে নত করানোর, বাড়িতে পুলিশ পাঠিয়েছেন, আমার 8 বছরের শিশুকে অবধি পুলিশ দিয়ে ভয় দেখানোর চেষ্টা করেছেন, মিথ্যে মামলা ফেক 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 মামলা করেছেন, আর তারপর আদালতে দ্বারস্থ হয়ে আপনার গালে আইনের ঠাস 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 করে থাপ্পড় মারিয়েছি। আদালত আইন বলেছে আমরা যেটা করছি সেটা সঠিক, কোনো বিজ্ঞাপনের প্রলোভন আমাদের লাগে না, কোনো সরকারি অনুদান আমাদের লাগে না, ফলে আমরা চটি চাটি না। তাই আপনি যা আইন আনার আনুন, তবুও যে দাবি তুলেছি সেই দাবি থেকে এক চুল সরছি না, সরব না। দফা এক দাবি এক মমতার পদত্যাগ, দফা এক দাবি এক মমতার পদত্যাগ। এই কথা আজও জোর দিয়ে বলছি, আগামী দিনেও বলবো। মানসিকভাবে সম্পূর্ণ প্রস্তুত আছি, আপনার চটিচাটা পুলিশ যে কোনো দিন আসবে, এসে আমাকে তুলে নিয়ে যাবে, মিথ্যে মামলায় ফাঁসাবে, দিনের পর দিন জেলে রাখার চেষ্টা করবে, আমার মুখটা বন্ধ করার চেষ্টা করবে, এমনকি গুন্ডা বাহিনী এসে গুলিতে ঝাঁঝরা অবধি আমাকে করে দিতে পারে। তবুও আপনার আমলে ঘটে চলা অন্যায়, আপনার অনুপ্রেরণায় এই রাজ্যে যা 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 ঘটছে, যেটা এই রাজ্যে ঘটা উচিত নয়, তার প্রত্যেকটার বিরুদ্ধে সরব প্রতিবাদ করেছি এবং করব। তার জন্য আপনার যা করার আছে আপনি করে নিন, কিন্তু আপনি সবার আগে গদি ছাড়ুন, আপনি পদত্যাগ করুন, আপনি ব্যর্থ, আপনি অপদার্থ। এই কথা জোর গলায় যেমন বলছিলাম, এখনও বলছি, আগামী দিনেও বলবো, যতক্ষণ না আপনি পদত্যাগ করছেন আপনার সরকারের বিরুদ্ধে, আপনার সরকারের ভুলের বিরুদ্ধে, যে কাজ আমরা করে যাচ্ছি, আমি করে যাচ্ছি, সেই কাজ থেকে সরব না। আপনি যত ভয় দেখাবার আছে ভয় দেখিয়ে নিন। নমস্কার, প্রিয়বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত, এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা, সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল। বন্ধুরা, আপনারা জানেন এই রাজ্য সরকার ভয় পেয়ে গেছে, ভীত হয়ে গেছে। কেননা অনুপ্রাণিত মিডিয়া হয়তো মুখ বন্ধ করে থাকতে পারে, সেখানে 14 তলার বিজ্ঞাপনের কিছু কাজ থাকতে পারে, সেখানে অন্য প্রেশার থাকতে পারে, কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করি, আমি নিজে ইউটিউবার হিসেবে নিজেকে গর্বিত মনে করি, আমরা দেখেছি যে ঘটনা ঘটেছে সেটা অন্যায়, এবং রাজ্য সরকারের সেখানের যা ভূমিকা, কলকাতা পুলিশের যে ভূমিকা, সেটা সঠিক নয়। যে যে নির্যাতিতা আমাদের ছেড়ে চলে গেছে, যে বোন আমাদের ছেড়ে চলে গেছে, সে এবং তার পরিবার
জাস্টিস পাচ্ছে না, উল্টে যারা এই অন্যায় করেছে, যারা যারা এই এই অন্যায়টা চূড়ান্ত রকমভাবে করেছে, তাদেরকে বাঁচানোর কোথাও চেষ্টা চলছে। যে অভিযোগ বিরোধীরা তুলেছে তার মধ্যে সত্যতা আছে, সুতরাং সেই জিনিস সামনে আনার দরকার আছে, মানুষকে জাগ্রত করার দরকার আছে। এই সরকার ক্ষমতায় আছে, তার মানে যা খুশি তাই করার লাইসেন্স এদেরকে কেউ দেয়নি, তাই মানুষকে জাগাতে হবে, মানুষের সামনে সত্যটা পৌঁছে দিতে হবে। এবং সেই কাজ দিনের পর দিন করে গেছি, এবং আমরা যে কতখানি সঠিক ছিলাম সেটা জনগণের স্বতঃস্ফূর্ত জনজাগরণে প্রমাণিত হয়েছে। সেটা কলকাতা হাইকোর্টে এই মমতা প্রশাসন, এই কলকাতা পুলিশ দুজনের গালি আইনে ঠাস ঠাস করে থাপ্পড় দিয়ে প্রমাণ হয়ে গেছে যে আমাদের দাবি ঠিক ছিল। যে কথা আজকে জোর গলায় মুখ্যমন্ত্রী বলেছে তার মধ্যে সত্যের সামান্যতম কোনো লেশ নেই। আজকে আজকে তার ফলে মমতা সরকারকে ভয় পেয়ে যেতে হয়েছে, রাস্তায় নেমেছেন, রাস্তায় নেমে নাটক করার চেষ্টা করছেন, এবং তারপর আশেপাশে সাজুগুজু করে ওই সেলিব্রিটি টাইপের যাদেরকে এমএলএ এমপি করে দিয়েছেন, যাদের যাদের এই ঘটনা নিয়ে মুখ খুলতে কোথাও দেখেননি, কেননা মুখ খুললেই তোলা তৃণমূলের চাকরিটা তো চলে যাবে, এমপি এমএলএ জায়গা থেকে সরে যেতে হবে, মুখটা যে বন্ধ করিয়ে দিতে হবে, এবং শান্তনু সেন হচ্ছে তার সব থেকে বড় প্রমাণ। কিছুদিন আগেই তো এই মাননীয়া বড় বড় ডায়লগ দিয়েছিল, আমার ওই কি ধনবান নেতা চায় না, আমার বিবেকবান নেতা চায়। তো ওই শান্তনু সেন বলেছিলেন তার বিবেক জাগ্রত হয়েছে, হয়েছে কি হয়নি সেটা পরের ব্যাপার, কেননা ওই যারা এই দলটি করে তাদের বিবেক থাকলে এই দলটি করতে পারতো, এত বড় ঘটনা ঘটে যাওয়ার পরও সেটাকে ধামা চাপা দেওয়ার চেষ্টা করতে পারতো। সিপিএম আমলে কি হয়েছে, বিজেপি শাসিত রাজ্যে কি হয়েছে, সেই দিয়ে এই অন্যায়কে, এই এই কুৎসিততম অপরাধকে ঢাকা দেওয়ার চেষ্টা করে, তাদের মধ্যে বিবেক কতখানি জাগ্রত আছে বা জাগ্রত হয়েছে সেটা নিয়ে তো সবসময় প্রশ্ন থাকে। কিন্তু যাই হোক, তিনি বলেছিলেন তিনি বিবেকের তাড়নায় আর আরজিকর নিয়ে কোনো মিথ্যা কথা বলতে পারবেন না, দলকে ডিফেন্ড করতে পারবেন না, আর সেই শান্তনু সেনকে সাথে সাথে ছেঁটে ফেলা হয়েছে মুখপাত্রের পদ থেকে। সুতরাং এই দলের পলিসি, এই মাননীয়ার পলিসি কি গোটা বাংলার কাছে স্পষ্ট। সেদিনকে সেদিনকে গোটা বাংলা কি আওয়াজ তুলেছিল 14 তারিখ মধ্যরাত্রে, বলেছিল উই ওয়ান্ট জাস্টিস, কে অপরাধ করেছে তার রং দেখবো না, তার ধর্ম দেখবো না, তার বর্ণ দেখবো না, যে বা যারা এই কুৎসিততম অপরাধের সঙ্গে যুক্ত আছে তার বা তাদের শাস্তি চাই। গোটা বাংলার মায়েরা, বোনেরা, দিদিরা সকলে পথে নেমেছিল, এবং সাধারণ মানুষ, শুভবুদ্ধিসম্পন্ন মানুষ তারা পথে নেমেছিলেন এবং প্রতিবাদ করেছিলেন, গর্জনটা পৌঁছে দিতে চেয়েছিলেন যে না, এই অন্যায়ের শেষ দেখতে চাই, এই অন্যায় এই বাংলায় ঘটতে দেব না। কোন কোন অযৌক্তিক দাবি ছিল তাহলে? সেদিনকে গোটা বাংলার সমস্ত নারীকুল নামলো, শুধু যে নিজেকে পোস্টার গার্ল করে যে বাংলা নিজের মেয়েকে চায়, বাংলার সেই নিজের মেয়ে সেদিনকে রাস্তায় নামার হিম্মতটা করলো না কেন? এত বড় বড় ফুটানি করছেন তো, এত বড় বড় কথা বলছেন তো, আপনি এখানে গেছেন, ওখানে গেছেন, এই করেছেন, অপরাধীকে ধরে ফেলেছেন, 4:30 অব্দি জেগে আছেন, অনেক ডায়লগবাজি শুনলাম। যে আন্দোলনরত ছাত্রছাত্রীরা ওই আরজি করে বসে আছেন, যেটা ঘটনাস্থল, সেইখানে যাবার আপনার হিম্মত হলো না কেন? কোন ভয়ে কাঁপছেন? আপনি বলেছিলেন না সন্দেশখালী কাণ্ড, সেখানে যে লোকসভার অন্তর্গত সেই বসিরহাটে যদি তৃণমূল জয়ী হয় আপনি নাকি সেখানে পদার্পণ করবেন? এক নম্বর কথা, আপনি তৃণমূলের মুখ্যমন্ত্রী নাকি গোটা রাজ্যের মুখ্যমন্ত্রী? তাহলে তৃণমূল জিতলে আপনি যাবেন আর না হলে যাবেন না, এইটা কোন ধরনের লজিক ছিল? ঠিক আছে, মেনে নিলাম আপনার লজিক অনুযায়ী আপনি তৃণমূলেরই মুখ্যমন্ত্রী, তৃণমূল তো জেতেছে, এখনও কেন সন্দেশখালী যেতে পারেনি? আপনি বলেছেন আপনি নাকি ন্যায় দেয়, যেখানে একটা দুটো ঘটনা ঘটে সবাই ঝাঁপিয়ে পড়ে, আর আপনি নাকি অনেক চেষ্টা করেন সেখানে তাদের দোষীদের যাতে শাস্তি হয়। আপনি কামদুনি কাণ্ডে দুজনের শাস্তি চেয়েছিলেন, ফাঁসি, কিন্তু আদালত দেয়নি, আদালতকে ভিকটিম বানাবার চেষ্টা করছেন। এই নাটকগুলো বাংলা বাঙালি ধরে নিয়েছে, এবং সেটা এই ইউটিউবারদের জন্য। আপনি যদি সত্যিই তাদের ফাঁসি চেয়ে থাকেন, 19 বার পিপি চেঞ্জ করেছিলেন কেন, কাদের বাঁচাতে? আপনার সিআইডি তদন্ত করেনি কেন, কাদের স্বার্থে, কাদের বাঁচাতে? হাঁসখালি কাণ্ড যখন ঘটলো, একটি নাবালিকা কন্যা চলে গেল, একটা মা দুর্গা আমাদের ছেড়ে চলে গেল, কার জন্য? আপনার দলের এক নেতা, সেই নেতার ছেলে, তার লোলুভ দৃষ্টি পড়েছিল, আর সেই সেই কুদৃষ্টিতে তাকে অকালে চলে যেতে হলো, তার মৃতদেহটাকে তড়িঘড়ি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করা হলো। তার আত্মার সদ্গতি হয়েছে কিনা তখনও আমরা জানি না,
আপনি স্টেজে দাঁড়িয়ে ওপেন মঞ্চ থেকে বললেন মেয়েটি প্রেগনেন্ট ছিল, লাভ অ্যাফেয়ারের ব্যাপার ছিল, ওই ধর্ষিতা আমার বোনটি সেদিনকে আপনার মুখের ওই বাণীতে দ্বিতীয়বার ধর্ষিতা হলো, কামদুনি কাণ্ড ভুলে গেছেন, আজকে বড় বড় কথা বলতে এসেছেন, ইউটিউবারদের বিরুদ্ধে আইন মানবেন, প্রধানমন্ত্রী বলেছে বেশ আপনার কথা মেনে নিলাম, ওফ প্রধানমন্ত্রী সব কথা মেনে ফাটিয়ে দেন, তাহলে প্রধানমন্ত্রীর সব কথা যদি আপনি শোনেন, আমরা তো কেন্দ্র সরকারের কাছে বারবার শুনছি যে 100 দিনের কাজে আপনার দলের নেতারা তোলাবাজি করেছে, লুটে পুটে খেয়েছে, আবাস যোজনার টাকা আপনার দলের নেতারা লুটে পুটে খেয়েছে, এমনকি প্রশাসনের একটা বড় অংশ যুক্ত আছে, আপনারা হিসেব দেন না, তাই এই বাংলার কোটি কোটি মানুষ আবাস যোজনার টাকা 100 দিনের টাকা আর পায় না, কেন্দ্র আটকে দিয়েছে, বেশ করেছে, চোরেদের চোরেরা চুরি করবে আর সেই টাকা পাঠাতে হবে, তো কেন্দ্র তো বহুবার বলেছে হিসেব দিন, কেন্দ্রের যদি কথা মেনেই চলেন, এত বড় কথা আপনার, আপনি কেন হিসেব দিচ্ছেন না, সেই নিয়ে আপনি শ্বেতপত্র প্রকাশ করুন তো, দেখি কত বড় আপনার বুকের পাটা রয়েছে, সেই নিয়ে তো কই শ্বেতপত্র প্রকাশ করতে পারেন না, আপনার দলের নেতারা বড় বড় কথা বলে সবসময়, কেন্দ্র শ্বেতপত্র প্রকাশ করুক, কেন্দ্র কেন করবে, রাজ্য শ্বেতপত্র প্রকাশ করে জানাক যে না 100 দিনের কাজে কোনো দুর্নীতি হয়নি, আবাস যোজনার কাজে কোনো দুর্নীতি হয়নি, পারবেন, আছে হিম্মত, আপনি ভুল করে যাবেন, আপনি অন্যায় করে যাবেন, আপনার সরকার এই রাজ্যটাকে শেষ করে দেবে, এই রাজ্যের এই যে আরজিকর কাণ্ড সেটা রেগুলার প্র্যাকটিস হয়ে যাবে, আর সেই অপরাধীদের বাঁচাবার জন্য চেষ্টা করবে, শেখ শাহজাহান সন্দেশখালীতে কী কাণ্ড করেছে, রাত্রেবেলায় পিঠে খেতে ডেকে সেখানকার মহিলাদের কী অবস্থা করেছে, সেই শেখ শাহজাহানের সঙ্গে এই রাজ্য সরকারের কী সম্পর্ক আছে, তাকে বাঁচাতে আমার সাধারণ মানুষের ট্যাক্সের পয়সায় আপনি কেন সুপ্রিম কোর্টে ছুটে গেছেন বাঁচাতে, আজকে এখানে নাটক করতে এসেছেন, ইউটিউবারদের বিরুদ্ধে আপনি আইন নিয়ে আসবেন, তাদের টাইট দেবেন, দিন কত ক্ষমতা আছে, এর আগে অনেক চেষ্টা করেছেন, অ্যারেস্ট করার চেষ্টা করেছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করে দিয়েছেন, বাড়িতে পুলিশ বাহিনী পাঠিয়েছেন, 41 নোটিশ সার্ভ করার জন্য 8 জনের পুলিশ বাহিনী এসছে, উর্দিধারী বন্দুকধারী, যখন আমার বাড়িতে আমি নেই, আমার স্ত্রী নেই, আমার 8 বছরের শিশু পুত্র আছে, সে বারবার বলছে বাড়িতে আমার বাবা মা নেই, আমি দরজা খুলতে পারবো না, বাইরে থেকে চাবি দিয়ে আমার বাবা মা চলে গেছে, আপনার পুলিশ বন্দুক নিয়ে সামনে দাঁড়িয়ে আছে, সেই বাচ্চাটাকে ভয় দেখানোর চেষ্টা করেছে আপনার পুলিশ এবং বলেছে দরজা খোলো, সত্যি যদি যদি সেদিনকে আমার ছেলে দরজাটা খুলে দিত, সামনে দেখতো 8খানা উর্দিধারী দাঁড়িয়ে আছে, একজন বন্দুকধারী দাঁড়িয়ে আছে, সে কোন মানসিক ট্রমায় যেত, এইসব করবেন আপনি, আর আপনার বিরুদ্ধে কোনো কথা বলা যাবে না, সেগুলো বললেই আপনি বলবেন ফেক, বাকিদের কথা জানি না, আপনি বলেছেন সিপিএম স্পন্সার্ড, বিজেপি স্পন্সার্ড, আপনি কোনো স্পেসিফিক চ্যানেলের নাম বলেননি, আমিও ইউটিউবার, আমি ইউটিউব করেই খাই, সেখান থেকেই আমার উপার্জন হয়, প্রমাণ করুন আমি কোন পার্টির কাছ থেকে 1 পয়সা নিয়েছি, যদি প্রমাণ করতে পারেন নাক খত দিয়ে ইউটিউব চ্যানেল বন্ধ করে চলে যাব, তারপর আমাকে জেল দেবেন, ফাঁসি দেবেন, শুলে চড়াবেন, যা খুশি আপনি করে দেবেন, কোনো কথা বলবো না, কোনো আইনি লড়াই লড়বো না, শুধু আপনি প্রমাণ করুন আমি কারোর কাছ থেকে নিয়েছি, আর যদি প্রমাণ করতে না পারেন তাহলে এই সব কথা বলছেন কেন, স্পেসিফিক চ্যানেলের নাম বলুন, কোন চ্যানেলে এই কাজ করেছে, কে পয়সা নিয়ে কাজ চালাচ্ছে, আর যদি সত্যিই সেটা থাকে আদালতে গিয়ে প্রমাণ করুন না, এর আগে তো বহু চেষ্টা করেছেন, আদালতে গিয়ে 1টি বারও কিছু প্রমাণ করতে পেরেছেন, কিচ্ছু করতে পারেননি, উল্টে প্রত্যেকবার আমরা প্রমাণ করে দিয়েছি, আমরা যারা গর্জে উঠি আপনার এই ভয় দেখানোতে ভীত হই না, চোখে চোখ রেখে প্রশ্নটা করতে পারি, তারা প্রত্যেকবার গিয়ে প্রমাণ করে দিয়েছি, আপনার পুলিশ যে কেসগুলো সাজিয়েছে সেগুলো সাজানো কেস, ফলস কেস, আমাদের ফাঁসানোর চেষ্টা হয়েছে, প্রমাণ করতে পেরেছেন আপনি, 1টা বারের জন্য প্রমাণ করতে পেরেছেন, কোনো ভুল কাজ করেছি, অন্যায় কাজ করেছি, রোজ ভিডিও করি 5টা 6টা যেদিন যেরকম পারি, শরীর দেয় করি, মাথার ঘাম পায়ে ফেলে উপার্জন করি এবং গর্বের সঙ্গে করি, কোনো 2 নম্বরই ব্যাপার নেই, যদি হিম্মত থাকে, যদি ক্ষমতা থাকে, প্রমাণ করে দিন কোন কাজটা অন্যায় করেছি, দিন শাস্তি, পারবেন, আইন এনে মুখ বন্ধ করার ভয় দেখাচ্ছেন, এখনও মুখ বন্ধ করব না, আপনি যেটা করছেন সেটা অন্যায়, আপনার পুলিশ যেটা করেছে সেটা অন্যায়, এবং সেটা শুধু আমাদের স্পেকুলেশন নয়, আদালতে গিয়ে কলকাতা হাইকোর্টে দাঁড়িয়ে এটা প্রমাণ হয়ে গেছে, লজ্জা শরম তো সামান্যতমও নেই, যদি লজ্জা থাকতো তারপর আর ঘর থেকে বেরোতেন না, মুখ দেখাতেন না, আজকে বলছেন ফেক ভিডিও বানাচ্ছি, স্পন্সর্ড ভিডিও বানাচ্ছি, বললাম তো 1 পয়সার দুর্নীতি প্রমাণ করুন, 1 পয়সার,
আপনার পুলিশ যখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল, অ্যালিগেশন নিয়ে এসেছিল নাকি জঙ্গি সংগঠন থেকে পয়সা পাই বা পয়সা দিই, প্রমাণ করতে পেরেছেন? কি বলেছিল হাইকোর্ট? ডোন্ট ট্রাই টু বি ওভার স্মার্ট, 15 মিনিটের মধ্যে যদি অ্যাকাউন্ট না খোলে তারপর দেখছি, সুরসুর করে আপনার পুলিশ গিয়ে সেই অ্যাকাউন্ট খুলে দেওয়ার চেষ্টা খুলে দিয়েছিল, কেন আটকে রাখতে পারেননি? পেরেছেন কিছু করতে? আমি ভয় করব না ভাই, করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না। আপনি যত ভয় দেখাবেন, যত মুখ দেখা বন্ধ করার চেষ্টা করবেন, যত এই ধরনের কথা বলবেন, তাতে প্রমাণিত হবে যে কাজটা করছি সেটা সঠিকভাবে করছি, এবং আপনি যতদিন না এই ভুল অন্যায় আপনার সরকার আপনার প্রশাসন বন্ধ করবে, ততদিন এই প্রতিবাদ চলবে, এই প্রতিরোধ চলবে। আপনার সরকার শুধরে যাক, আপনার সরকার সত্যিই বাংলাকে একটা সাধারণ মানুষের সরকার উপহার দিক, একটা সাধারণ মানুষের উন্নয়নের কাজ করুক, আমরাই আপনাদের ভালো কথা বলবো। কিন্তু যতদিন সেটা না করছেন, এই প্রতিবাদ চলছে, চলবে। আপনার যা করার আছে আপনি করে নিন, আপনার পুলিশ দিয়ে গ্রেপ্তার করান, আপনার পুলিশ দিয়ে যা খুশি করে নিন, সব কিছুর জন্য মানসিক প্রস্তুত আছি। কিন্তু আপনার ভয়ে আর এক ফোঁটাও ভীত নই, আপনার দৌড় বোঝা আছে, আপনার দৌড় বোঝা আছে, এখনও আদালত আছে, এবং সেই আদালতে গিয়ে বারবার প্রমাণিত হয়েছে আপনি যে ডিপার্টমেন্টের মন্ত্রী, সেই পুলিশ অপদার্থ ব্যর্থ, তারা কেসটাও সাজাতে পারে না। কেস সাজান তো আপনারা, বলেন তো নিজের মুখে। তাই ওই আইন এনে ব্যবস্থা নেবেন, নিন যা ব্যবস্থা নেওয়ার আছে, কিন্তু যে দাবিতে ছিলাম সেই দাবিতেই থাকছি। দফা এক, দাবি এক, মমতার পদত্যাগ। কি বলবেন বন্ধুরা, সঠিক দাবিতেই আছি তো, নাকি আইন আনছেন উনি ভয় পেয়ে সব বন্ধ করে পালিয়ে যাব? এই লড়াইটা আমাদের সকলের লড়াই, যতক্ষণ না সরকার শুধরবে, সেটা কোন রাজনৈতিক দলের আমাদের কিছু এসে যায় না, কিন্তু সাধারণ মানুষের স্বার্থ বিঘ্নিত হলে এই প্রতিবাদ যেমন চলছে তেমন চলবে। সংবাদ মাধ্যমের কাজই সেটা, এবং আজকের এই ইউটিউব গোষ্ঠী, এই সোশ্যাল মিডিয়া গোষ্ঠী, বৃহত্তর যে সংবাদ মাধ্যম রয়েছে তার একটা অংশ, এবং নিজেদের আমরা হুইসেল ব্লোয়ার মনে করি, এবং সেখানে যে কাজটা করলে এই সরকারের ঘুম ভাঙবে, তা তাদের যতই অপছন্দ হোক সেই কাজটাই আমরা করে যাব, সঠিক পথে বেঁচেছি তো নাকি? আপনারাই সব থেকে বড় বিচারপতি, রায় দেবেন আপনাদের, এটাই চালিয়ে যাব। প্রতিবাদ আরও তীব্র হবে নাকি মাননীয়ার ভয় দেখানোতে ভয় পেয়ে সব থেকে গুটিয়ে যাব? উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এখানেই শেষ করলাম, ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। নমস্কার।